সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা সবাই সিয়াম সাধনায় ব্যস্ত। সিয়াম বা রমজ যাই আমরা বলি, রমজান এসছে রমজ থেকে, এটা অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলা। একটা হচ্ছে স্রষ্টার নৈকট্য লাভ, এটা আমাদের বড় একটা কামনা, আর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে। এই রমজান মাসে এটাও একটা টার্গেট থাকে যে আমরা সুস্থ থাকব আর জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলবো আমাদের যত শরীরের অপদার্থ কুপদার্থ আছে। কিন্তু তা করতে গিয়ে আমরা এত বেশি খাবার খেয়ে ফেলি ইফতারে এবং সেহরিতে, তখন দেখা যায় বিভিন্ন ভালো না হয়ে বিভিন্ন উল্টো সমস্যা হয়ে যাচ্ছে। আর এ বিষয় নিয়ে কথা বলবো ডায়েটিশিয়ান আসগর আলী মেডিকেল কলেজের মাহফুজা আফরোজ সাথীর সাথে। মাহফুজা আফরোজ সাথী, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মোবারক। রমজান মোবারক। আমরা যে কথা আমি ভূমিকায় বলছিলাম যে রমজান এসছে, আমরা তো স্রষ্টার নৈকট্যের জন্য বিভিন্ন রকমের ইবাদতে আমরা মগ্ন আছি থাকছি, তো সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য ভালো রাখারও কিন্তু একটা সুন্দর সময় এটা। তো আমাদের যে সারাদিন আমরা যে উপবাস থাকছি, কত কিলো ক্যালোরি আমাদের এতে বার্ন হচ্ছে? আসলে রমজান তো স্যার সিয়াম সাধনা মানে হচ্ছে সবকিছুর জন্য, সবকিছু আমাদেরকে নিয়ে আসতে হবে কন্ট্রোলে, সেক্ষেত্রে জীবটাকেও সংযমে নিয়ে আসতে হবে। তো সেটা করতে গিয়ে যদি আমি কমপ্লিটলি বলি যে ফাস্টিং এ থাকি, আমি কিছুই খাচ্ছি না, কি কাজ করছি, এটার উপর একটু ডিপেন্ড করে যে কতটুকু ক্যালোরি বার্ন হয়। তো ধরে নিই যে আমি কোনো কাজই করছি না, শুধু রোজাই আছি, সেক্ষেত্রে আমার 600 থেকে 700 600 থেকে 700 কিলো ক্যালোরি বার্ন হয়। আর যদি আমি ওয়ার্কিং এ থাকি সেক্ষেত্রে হাইয়েস্ট 1200 থেকে 1500, এর বেশি না, খুব বার্ন করছি না। কিন্তু যদি আমি মানে ইফতারের কথা বলি, যে মোটামুটি অনেকে আছে খুব একেবারে পেট পুরি ইফতার করে বিভিন্ন অয়েলি ফুড দিয়ে, অনেকে আছে স্বাভাবিক ইফতার করে, কত ক্যালোরি আমরা ইনটেক করি? স্যার যারা হচ্ছে একটু হেলদি ইটিং এর মধ্যে থাকে তাদের তো উচিত, মানে উচিত হচ্ছে আমাদের হাইয়েস্ট 300 থেকে 400 কিলো ক্যালোরি আমি খেতে পারি আমার মেইন মিল হিসেবে, এর বেশি তো খেতেই পারি না। কিন্তু অনেকে কিন্তু স্যার 1000 ক্যালোরি এক্সিট করে যায়, সেক্ষেত্রে প্রায় 500-600 এক্সট্রা কনজিউম হচ্ছে, এটা জমা হচ্ছে এবং দেখা যায় যে রোজার পরে তাদের ওজন বেড়ে যাচ্ছে, যেখানে ওজন স্ট্যাটিক বা কমার কথা ছিল। তো এই মানে আমাদের কেমন হওয়া উচিত ইফতারটা, যাতে করে এই এক্সট্রা আমাদের ক্যালোরিটা জমা না হয়, যা আমরা বার্ন করেছি তাই আমরা বা তার কিছু কম ইনটেক করব। যদি আমি ব্যালেন্স করতে চাই সেক্ষেত্রে আমাদের একটু ট্র্যাডিশনাল যে বিষয়টা আছে ওটা থেকে একটু বের হয়ে আসতে হবে, কারণ আমাদের ট্র্যাডিশনাল চিন্তাভাবনা হচ্ছে ওই প্লেটে আলুর চাপ বেগুনি না হলে কিন্তু ইফতার পূর্ণ হচ্ছে না। তো সেটাকে আমরা একটু অ্যাভয়েড করতে পারি। একটা প্লেট যদি আমি চিন্তা করি, সেই প্লেটে বেসিক কিছু জিনিস আমাকে অবভিয়াসলি ইনক্লুড করতে হবে, সেটা হতে হবে অবশ্যই একটা পোর্শন ফ্রুটস, একটা পোর্শনে সালাদ, একটা পোর্শনে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে সিম্পল যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে খেজুর, এবং এটা সুন্নত তো থাকবেই, খেজুর দিয়ে তো আমরা রোজা ভাঙি, সেটাই, এটা সুন্নত। তো খেজুরটা কিন্তু শুধু যে সুন্নত চিন্তা করে আমি খাবো তা না, এটার প্রচুর হেলথ বেনিফিট আছে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এনার্জিটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো খেজুরটা তো থাকছেই, পাশাপাশি আমাদের এখানে আমরা রাখতে পারি একটা হেলদি ড্রিঙ্কস রাখতে পারি, সেটা রুহাবজা হতে পারে, থাকাটাই মানে রুহাবজার সাথে তো রমজান মানে বিভিন্ন ওয়েতে রান্না করে আমি নিতে পারি। সাথে অবভিয়াসলি আমাকে চিন্তা করতে হবে যে একটা ফার্স্ট ক্লাস প্রোটিন। রমজান আসলে দেখবেন যে
আমাদের দ্বিতীয় শ্রেণীর প্রোটিন মানে ডাল খাওয়ার প্রবণতা দেখো থাকে সবকিছুতে ডালের সবকিছুতেই ডাল দিয়ে ডাল ছাড়া হয় না হয় না তো ওইটা ঠিক আছে আমি ট্র্যাডিশনালি কিছু খাই কিছু তো লাগে কিন্তু আমি একটা ফার্স্ট ক্লাস প্রোটিন অবশ্যই চিন্তা করব ফার্স্ট ক্লাসের মধ্যে কোনটা লাগে অবশ্যই একটা ডিম হতে পারে মানে একটা ভেরিয়েশন থাকতে হবে মানে ডেইলি মনোটোনাস এক ধরনের ইফতারি ভালো লাগবে না এটা এটা আসলে অ্যাভয়েডও করা উচিত তবে সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে ফল এবং সবজির আধিক্যটা যাতে থাকে এটা কি এর জন্য কি যে ফাইবার কন্টেইনিং হ্যাঁ ফাইবার কন্টেইনিং কারণ আমি দীর্ঘ সময় রোজা থাকছি ডিহাইড্রেটেড হচ্ছি বডিতে ওয়াটার কোষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে কমে যাচ্ছে কনস্টিপেশন হবে সেই ক্ষেত্রে কিন্তু ইসবগুলটাও ভালো কাজ করে রোবজার সাথে আমরা দুই চামচ ইসবগুলো কিন্তু অ্যাড করে সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি করে একটা ইসবগুল আছে ইসবগুল যেটা ওটা মিশিয়ে আমরা সুন্দর একটা কোকমার শরবত করা যেতে পারে অবশ্যই এটা অ্যালোভেরার জুস হতে পারে অ্যালোভেরা হতে পারে অর্থাৎ হেলদি হেলদি হতে হবে ইফতারটা এখন দেখা যাচ্ছে যে ওই এত বেশি মনোলোভা কাবাব থেকে শুরু করে বিভিন্ন রকমেরই থাকে যে এতে তো দেখা যায় সারাদিনের আমাদের উপবাসটা একেবারে একটা বৃথা চলে যাচ্ছে জি স্যার অবশ্যই হ্যাজার্ডাস হয়ে যায় কারণ আমার স্টমাকটা অনেক দীর্ঘ সময় অলস বসে থাকে কোনো কিন্তু খাবার তার নেই সে কিছুই ডাইজেস্ট করছে না তার কাজটা তেমন নাই তো ইফতারের পরপরই যদি আমি এত কিছু একেবারে গ্রিজি বলি আমরা এই খাবারটাকে গ্রিজি খাবার দিয়ে দেই স্টমাকের জন্য কিন্তু এটা খুব হার্ড হয়ে যায় যে মানে একটা অলস যেটা বললেন আপনি অলস হিসেবে বসেছিল হঠাৎ করে এতগুলো খাবার তার উপর বোঝা চাপিয়ে দেয় সে তো মানে মানে এই বোঝা বইতে পারবে না আরেকটা সমস্যা হয় মাহফুজা আফরোজ সেটা হচ্ছে যে গল ব্লাডার একটা অনেক সমস্যা হয়ে যায় আমরা আরো কথা শুনবো মাহফুজা আফরোজ সাদী আপনার কাছ থেকে একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছি কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন রুয়াবজা বর্তমানে আরো উন্নত অত্যাধুনিক মেশিনে প্রস্তুত হয় সুস্বাদু তাজা ফলের রস সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রক্রিয়াজাত করা হয় রুয়াবজা এই পানীয়তে ভিটামিন থাকে ভরপুর রুয়াবজা শত বছর ধরে বিশ্বে স্বাস্থ্যকর ও হালাল পানীয় হিসেবে অপ্রতিদ্বন্দ্বী রুয়াবজা শতাব্দীর শ্রেষ্ঠ পানীয় তাহলে কি লেবুর জল খাবো না খান তবে স্মার্টনেস এর সঙ্গে স্মার্ট সুগার ফ্রি স্মার্টনেস ওয়ালা সুইটনেস এই প্রচন্ড গরমে রোজা রেখে ইফতারি তারাবি নামাজের আগে এবং সেহরিতে রু আবজা পান করে আপনি পাবেন দারুণ প্রশান্তি এবং পরম আনন্দদায়ক অনুভূতি তাই এই পবিত্র রমজানে আপনিও এর স্বাদ নিন এবং ফজিলাতের এই মাসে প্রাণ ভরে পান করুন রু আবজা তাহলে কি লেবুর জল খাবো না খান তবে স্মার্টনেস এর সঙ্গে স্মার্ট সুগার ফ্রি স্মার্টনেস ওয়ালা সুইটনেস সুপ্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হামদার্দ রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান নিয়ে আমরা আজ কথা বলছি মাহফুজা আফরোজ সাথীর সাথে তিনি আসগর আলী মেডিকেল কলেজের ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন মাহফুজা আফরোজ সাথী বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমরা বিরতির আগে ইফতার নিয়ে কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল ইফতারের পরে তো আমরা রাত্রে আরেকটা খাবার খাই তারপরে সেহরি খাই ওই খাবারটা কেমন হবে ইফতারে আসলে আমরা অনেক ভাজা পোড়া অনেক কিছু হেভি খেয়ে ফেলি তো অবশ্যই এটা হওয়া উচিত একদমই লাইট অনেকের অভ্যাস থাকে যে ইফতারের পরেও টুক 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 করে একটু একটু করে খেতেই থাকে অনেকেই আছে আমি জানি এই অভ্যাসটা আসলে বদলে ফেলতে হবে যদি আমি খেতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে দুই থেকে দেড় ঘন্টা অ্যাটলিস্ট বিরতি দিয়ে দিয়ে যাতে আমি হালকা কিছু খাই সেটা দুটো বাদাম হতে পারে একটু স্যুপ হতে পারে একটা হালকা এরকম একটা ভেজিটেবল বেসড খাবার হতে পারে যেমন ভেজিটেবল সাথে একটু চিকেন মিক্স করে একটা মিক্সড ভেজিটেবল হতে পারে অনেকে আছে যে ভাবে যে আমাদের এক্সারসাইজ করার দরকার নেই আমরা তো উপবাস আছি অনেক নামাজ পড়তে হচ্ছে আপনি কি মনে করেন রমজান মাসে আলাদা করে এক্সারসাইজ করার দরকার আছে অবশ্যই এগারো মাস যেরকম আমাদের এক্সারসাইজের দরকার আছে রমজানেও এক্সারসাইজের দরকার আছে আমরা অনেকে ধরেই নিচ্ছি যে আসলে এক্সারসাইজের প্রয়োজন নেই কিন্তু তা না ওই যে খাওয়াটা কিন্তু যতই কন্ট্রোল করতে চাই না কেন দাওয়াত থাকছে আউটিং থাকছে গ্যাদারিং হয় একটা যার কারণে খাওয়া হয়েই যায় তো ওই এক্সেস যে ক্যালোরিটা আমি গেইন করেছি ওটা বার্ন করার জন্য একটা হালকা এক্সারসাইজ অবভিয়াসলি করতে হবে কি ধরনের হালকা এক্সারসাইজ হবে সেটা ঘরে বসে সম্ভব যে আমরা একটু যোগা করতে পারি যারা
ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের তো অবশ্যই 30 মিনিটস ওয়াক নিতেই হবে, কম্পালসারি, মানে রোজার মধ্যে, রোজার মধ্যে রোজা রেখে না ইফতার করার পরে আমরা বলি যে 30 মিনিট হাঁটার পরে তো শরীর একদম ছেড়ে দেয়, তখন তো হাঁটতে ইচ্ছা করে না। আসলে এটা আমাদের মানসিক অবসাদ, রোজার পরে ইফতার করলে কিন্তু এত টায়ার্ড হওয়ার কথা না, কারণ আমরা প্রচুর খাবার খাচ্ছি, সেটা র‍্যাপিডলি কিন্তু আমাদের বডিতে এবং ব্রেইনে গ্লুকোজ সাপ্লাই দিচ্ছে। তো এটা আসলে আমাদের একটা সাইকোলজিক্যাল বিষয়, আমরা ভাবি যে আমি অবসাদগ্রস্ত। ট্রাই করলেই সম্ভব, 30 মিনিটস হাঁটা, ইয়োগা করা, কিছু কার্ডিও এক্সারসাইজ করা যেতে পারে, সেটা ছোটখাটো ক্রাঞ্চেস, তারপরে সিট আপস, এগুলো যদি আমরা করি। এই যে আমরা যে তারাবি আছে, বেতের আছে, এশা আছে, মাগরিব আছে, অনেক নামাজ পড়তে হয় ইফতারের পরে, তাতে কি এক্সারসাইজের এই যে প্রয়োজনটা সেটা কি পূরণ হচ্ছে না? সেটা আসলে পরিপূরণ হচ্ছে না, কারণ আমরা যে তারাবিটা পড়ছি, তারাবির যে প্রসেস, দীর্ঘ সময় কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এখানে কিন্তু ওট বস করাটা বা পুরো প্রসেসটা অনেক ইডল একটা এক্সারসাইজ, এটাকে আমি বলি যে অলস এক্সারসাইজ, এটা আসলে র‍্যাপিড এক্সারসাইজ না, সেই জন্য কিছু এক্সারসাইজ র‍্যাপিড তো রাখতেই হবে। তো আপনি ব্যায়ামের কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার যেটা সেহরি বা সাহরি যাই আমরা বলি, যে সেটা তো আমাদের করতেই হয়, সাহরি না করলে সারাদিন মানে চালা খুব মুশকিল হয়ে যায়। কি ধরনের আইডিয়াল একটা সাহরি হওয়া উচিত? সেহরিটা আমরা অনেকেই এরকম ধারণা করি যে সেহরি হচ্ছে আমি সারাদিন রোজা রাখবো, একবারে খেয়ে জমিয়ে রাখি, এটা একটা ভুল ধারণা, স্টোরেজ, হ্যাঁ, মানে এরকম একটা থিঙ্কিং যে উটের মতো পানি জমিয়ে রাখতে পারা, বাট এটা আসলে মানে সাইন্টিফিক না। আমি যতই খাই না কেন সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে মেটাবলাইজ হয়ে বডিতে ইউটিলাইজ হয়ে যাবে বা স্টোর্ড হয়ে যাবে, ওটা আসলে থাকছে না যে সারাদিন ব্যাকআপ দিবে বা এরকম কোনো কিছু। তো আইডিয়াল হওয়া উচিত এরকম যে সারাদিন যাতে আমি স্বস্তি নিয়ে কাজ করতে পারি বা আমার রোজাটা যাতে আরামদায়ক হয়, যেমন আমার কোনো হেলথ প্রবলেম না হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অতিরিক্ত খাই, সেই জন্য যেটা দেখা যায় যে বদহজম, বদহজমটা খুবই কমন, খুবই কম, হাইপার অ্যাসিডিটি হচ্ছে, হ্যাঁ, বুক জ্বলা, গলা জ্বালা পোড়া করা, এই জিনিসগুলো খুব বেশি হয়, টক ঠেকুর উঠে, হ্যাঁ। তো এইটা এগুলোকে যদি আমি চাই যে আমি অ্যাভয়েড করব, এগুলো হবে না, সেক্ষেত্রে সেহরিটা হবে এরকম যাতে আমি খাচ্ছি সেটা আমার ইউটিলাইজ হচ্ছে এবং আমার সারাদিন আমাকে ব্যাকআপ দিয়ে চলেছে। সেক্ষেত্রে আমরা একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে পারি, রুটিটা খুব ভালো, কিন্তু যাদের আটায় মানে অ্যাসিডিটি আছে তারা ভাত খেতে পারেন অথবা তারা ওটস খেতে পারেন, সাথে অবশ্যই ভেজিটেবলটা আমি খাবো। ভেজিটেবলটা হওয়া উচিত একটু জুসি টাইপের, একটু কারি, একদম ভুনা ভুনা না হয়, একটু ভুনা হলে অ্যাসিডিটি একটু বেশি হয়, বেশি বেশি হয়, তো সেই জন্য আমি একটু রাখতে পারি একটু কারি টাইপের, একটু ঝোল, সেটাতে কি হয় পেটও ঠান্ডা থাকে। পাশাপাশি মাছ যদি আমি খেতে পারি খুব ভালো, মাছ যদি একদমই খেতে কেউ না চায় সেক্ষেত্রে চিকেনটা হতে পারে, কিন্তু বিফটা অ্যাভয়েড করাই বুদ্ধিমানের কাজ। ইফতারের সময় যেমন খেতে হবে, খেজুরের সময় খেলো, খেজুর নাকি অনেকক্ষণ পানি ধরে রাখে, যে জন্য আমরা দেখি মরু দেশে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেজুর দিয়ে রোজা রেখেছেন, খেজুর দিয়ে রোজা ভেঙেছেন। অবশ্যই সেহরিতে খেজুর খাওয়া যেতে পারে, খেজুরের একটা ওয়াটার বাইন্ডিং ক্যাপাসিটি আছে, দ্বিতীয়ত খেজুরে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা সারাদিন আমার বডি যখন ফাস্টিং স্টেজে থাকে তখন প্রচুর ক্যাটাবলিক রিয়াকশন হয়, যেগুলোতে প্রচুর ফ্রি রেডিকেল তৈরি হয়, ওগুলো মানে নিউট্রালাইজ করার জন্য খেজুরটা খুব ভালো কাজ করে। মানে আমাদের এই ইফতার, রাত্রের খাবার, সেহরি, এটা খুবই সচেতন ভাবে ব্যালেন্সড হয়ে খেতে হবে, যাতে করে আমাদের এই সমস্যাটা না হয়। অবশ্যই, কারণ সমস্যা, শারীরিক সমস্যা হলে সারাদিন যদি পেট ফেপে থাকে বা পেটের সমস্যা থাকে তাহলে তো অন্যান্য ইবাদত করাও মুশকিল হয়ে যায়, তাই না? আর আমরা তো এখন যে হারে ভেজাল বিরোধী অভিযান অবশ্য চলছে, আমরা আশা করি যে সরকার এই ভেজাল বিরোধী অভিযানটা সফল হলে আমরা ফলটাও খুব নিরাপদে খেতে পারবো। মাহফুজা আফরোজ সাথী অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে খুব আনন্দিত বোধ করছি, কারণ সবার কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছে দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মাহফুজা আফরোজ সাথীর কাছ থেকে ইফতার, সাহরি এবং রাতের খাবার, ব্যায়াম অনেক মূল্যবান কথা শুনলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। Mm-hmm.